দেশের প্রতিটি বিভাগে একটি করে মেরিন একাডেমি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারা বিশ্বে আজ বাংলাদেশের মেরিন একাডেমি নাম করা প্রতিষ্ঠানে পরিচিতি পেয়েছে। সকালে বাংলাদেশ মেরিন একাডেমির 56তম ব্যাচ ক্যাডেটদের মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেডে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার সাথে কাজ করতে মেরিন সদস্যদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী, এইমাত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমির 56তম ব্যাচ ক্যাডেটদের মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেডে গণভবন থেকে চট্টগ্রামে ডিজিটাল পদ্ধতিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মেরিন ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে ক্যাডেটদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছিল স্বাধীনতা বিরোধী ঘাতকরা। বর্তমানে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মক্ষেত্রে সততা দক্ষতার সাথে সবসময় কাজ করবে, তার ফলে নিজেরও যেমন ভালো লাগবে, দেশের মান বজায় থাকবে এবং দেশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে। বিশ্ব অতিমারী করোনায় দেশের অর্থনীতি অনেক মজবুত বলেও জানান তিনি। এই মহামারী কালেও সারা বাংলাদেশের অর্থনীতিটাকে আমরা সচল রাখতে পেরেছি, মানুষের জীবনযাত্রা আমরা ভালোভাবেই সচল রেখেছি। মেরিন একাডেমির উন্নয়নে নেয়া আওয়ামী লীগ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরার পাশাপাশি দেশের প্রতিটি বিভাগে একটি করে মেরিন একাডেমি গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ মেরিন একাডেমিকে বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়গুলোর অংশীদারী প্রতিষ্ঠান হিসেবে আমরা উন্নীত করেছি। 2022 জানুয়ারি থেকে পাবনা, বরিশাল, রংপুর, সিলেটে আরও 4টি মেরিন একাডেমির কার্যক্রম আমরা চালু করেছি এবং আমার ইচ্ছা আছে যে আমাদের প্রত্যেকটা বিভাগে একটি করে মেরিন একাডেমি চালু হবে। দেশের বিশাল সমুদ্র সীমার সম্পদ আহরণ করে ব্লু ইকোনমি পরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, সেখানে বিশাল সমুদ্র সম্পদ রয়েছে। এই সম্পদ আহরণ করে আমরা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারবো বলে আমরা আশা করি। মুক্তিযুদ্ধে বিজয় জাতি হিসেবে বিশ্ব সভায় আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে দেশের প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সমৃদ্ধির পথে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে আমি সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি, বঙ্গবন্ধু, বাংলাদেশ।